নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন বিরিয়ানি রেসিপিটা আমি খুবই সহজভাবেই বানিয়েছি আর খুবই কম তেল মশলা দিয়ে বানিয়েছি। আর যেমন গরম পড়েছে, এই গরমেও কিন্তু এই বিরিয়ানিটা আমরা বানাতেই পারি বা পরিবেশন করতেই পারি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন বিরিয়ানি রেসিপিটি। তো বিরিয়ানি বানাবার জন্য প্রথমেই বাসমতি চাল আমি নিয়েছি। 2 কাপ বাসমতি চাল নিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে। তো এদিকে আমি আলুগুলো কেটে নিয়েছি। একটা আলু আমি 2 টুকরো করেছি আর তাতে লবণ আর খুবই সামান্য ফুড কালার মিশিয়ে রেখে দিলাম। আলুতে লবণ মাখিয়ে রাখলে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর লবণটা ভেতরে ঢুকেও যায়, আর ফুড কালারটা মেশানোর ফলে আলুটা একটু কালারটা অন্যরকম হবে, এই সাদা সাদা ভাবটা থাকবে না। আলুটার মাঝখান থেকে এইভাবে ছুরি দিয়ে একটু চিরে নিলে আলুর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আলুটা আমি সাইডে রেখে দিলাম। এবার চিকেনটা আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর জল ঝরেও গেছে, আর 10 মিনিট রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। এখন চিকেনটা ম্যারিনেট করে রাখবো। তো চিকেনের মধ্যে দিয়েছি 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা, তার সাথে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি, কেনা মশলা দিয়েও বিরিয়ানিটা বানিয়ে নিতে পারেন। 3 চামচ টক দই আর 2 চামচ সাদা তেল দিয়ে চিকেনটা খুব ভালো মতো মেখে নিতে হবে। আর চিকেনের পরিমাণটা এখানে আছে 750 গ্রামের মতো। চিকেনের পিসটাও আমি একটু ছোটো সাইজেরই কেটে নিয়েছি। আজ আমি খুব ঘরোয়াভাবেই চিকেন বিরিয়ানিটা বানাবো, কোনো দোকানের মতো বানাচ্ছি না, আমি আমার মতো করেই চিকেন বিরিয়ানিটা বানাচ্ছি। চিকেনটা অন্ততপক্ষে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তো চিকেনটা সাইডে রেখে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি কড়াই, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো যদি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করা যায় তো খুব ভালো মতো ভাজাও হবে আর সেদ্ধও হয়ে যাবে। তো এই দিকে চালটা 1/2 ঘন্টা ভিজে গিয়ে বেশ ফুলে গেছে, এখন আমি চালটা সেদ্ধ করব। তার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে। এখন কিছু গোটা গরম মশলা, গরম মশলায় আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর 1টা স্টার অ্যানিস, সাথে দিয়েছি 1টা তেজপাতা। আর চালের পরিমাণ অনুযায়ী এখানে আমি লবণটা জলের মধ্যে দিয়ে দিলাম, জলটা ফুটতে দিতে হবে। তা অন্য গ্যাসে আলুটা বসানো আছে, সেটাও মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে আর ঢাকা চাপা দিয়ে দিতে হবে। তো এই পাশে জলটা বেশ ফুটে গেছে, জলটা আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি এই মশলাগুলো দিয়ে। তো এখন জলটা খুব ভালো মতো ফুটে গেছে, এখন দিয়ে দেবো ভেজানো চালটা। আর চালটা দিয়েও একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। এদিকে আলুটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর সেদ্ধও মোটামুটি হয়ে গেছে। এখন আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার এর থেকে কিছুটা তেল আমি তুলে রাখছি, দরকার হলে পরে দেওয়া যেতে পারে। তো কিছুটা তেলটা তুলে নিয়ে এই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ। 3টি মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি ভেজে নেব, হাই ফ্লেমেই পেঁয়াজটা ভেজে নেব। এদিকে ভাতটা আমি পুরোপুরি সেদ্ধ করব না, 70% সেদ্ধ হয়ে গেলেই ভাতটা আমি নামিয়ে নেব আর ফ্যানটা ঝরিয়ে নেব। আর এদিকে কিন্তু
পেঁয়াজটাও আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা প্রায় আমার কিন্তু 2 ঘন্টা ম্যারিনেট করানো ছিল। চিকেনটা দিয়ে খুব ভালো মতো কষে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ চিকেনটা কষে নিতে হবে। স্বাদ মতো লবণটা আমি দিলাম, সাথে অল্প চিনিও দিয়েছি। এইটুকু চিনিতে কিন্তু মিষ্টি হবে না, তবে ব্যালেন্সটা ঠিক থাকবে। তা এখন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব জল। এখানে অবশ্যই গরম জলই দিতে হবে বন্ধুরা। তো গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো আমি চিকেনটা সেদ্ধ করে নেব। এই চিকেন বিরিয়ানিটা কিন্তু খুব অল্প সময়েই হয়ে যায়। আর সামনেই তো আসতে চলেছে জামাই ষষ্ঠী, তো ওই দিন কিন্তু এটা করা যেতেই পারে জামাইদের জন্য। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি। লিকুইড দুধে দিয়ে দিলাম কিছুটা জাফরান আর 2 চামচ কেওড়া জল আর 2 চামচ গোলাপ জল। এতে দিয়ে দিয়েছি 3-4 ফোঁটা মিঠা আতর। আর কালারটা একটু ভালো হওয়ার জন্য আমি দিয়েছি ফুড কালার, এটা আমি মিশিয়ে রাখলাম। তো এখন বিরিয়ানির শেষ পর্যায়ে এসে গেছি, মানে বিরিয়ানিটা সেট করতে হবে। তো হাঁড়িতে আমি বিরিয়ানিটা দমে বসাবো, তার জন্য প্রথমেই আমি 1 চামচ ঘি দিয়ে ঘিটা হাঁড়ির চারদিকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার একে একে আমি দিয়ে দেব আলু আর মাংসের টুকরোগুলো। তবে সব মাংসটা একবারই দেব না, মাংসের অর্ধেকটা আমি এখন দিয়ে দিলাম, এর ওপরে আমি রাইসটা দেব। রাইসটা কিন্তু ফ্যান ঝরানোর পর আমি থালায় ঢেলে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, তাতে খুব সুন্দরভাবে কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এখন দিয়ে দেব বিরিয়ানি মশলা 1 চামচ আর জাফরান ভেজানো যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও আমি ছড়িয়ে দিচ্ছি। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারটা আরও সুন্দর হওয়ার জন্য। তা এর পরের লেয়ারটা আমি আবার করব। তা বাকি মাংসটাও আমি দিয়ে দিলাম আর এর ওপরে বাকি রাইসটাও দিয়ে দিয়েছি। একইভাবে কাঁচা লঙ্কা দিয়েছি আর বিরিয়ানি মশলাও একটু ছড়িয়ে দিলাম। একইভাবে দিয়ে দিলাম দুধের যে মিশ্রণটা করেছিলাম সেটা একটু ছেড়ে ছেড়ে দিয়েছি। আর ওপরের লেয়ারে দিতে হবে ঘি। তো 2 চামচ ভর্তি করে আমি ঘি দিয়েছি। তো এইভাবে আমি বিরিয়ানিটা সেট করে নিলাম। আজ আমি গরম জলের ওপর বিরিয়ানিটা দমে বসাবো। তো তার জন্য নিচে গরম জল বসিয়ে দিয়েছি আর জলটার ওপরে বিরিয়ানির হাঁড়িটা আমি বসিয়ে দিলাম। এইভাবে 20 মিনিট আমি জলের ওপর স্টিম করে নেব। এতে কিন্তু নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। আমি প্রথমেই বলেছি আজ আমি খুবই সহজ আর সিম্পলভাবে বানিয়েছি। এইভাবে বিরিয়ানি বানালে খুব কম টাইমেই কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। এখন 20 মিনিট পর গ্যাস তো অফ করে দিয়েছিলাম আর ঢাকা চাপা খুললাম তারও 10 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানির চালটা হয়েছে। ধীরে ধীরে আলু, মাংসের টুকরো আর বিরিয়ানির রাইসটা খুব সাবধানে তুলতে হবে, তা না হলে রাইসগুলো ভেঙে যেতে পারে। গরম গরম বিরিয়ানি আমি পরিবেশন করে দিচ্ছি, কারণ যখনই বিরিয়ানির হাঁড়ি খোলা হয় তখন সারা বাড়িতে বিরিয়ানির গন্ধ ছড়িয়ে পড়ে, তাই আর দেরি করা যায় না। কম তেল মশলায় তৈরি বিরিয়ানি যদি আপনি পছন্দ করেন তবে এইভাবে বানিয়ে দেখতে পারেন, নিশ্চয়ই আপনার ভালো লাগবে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হলো। এখনো পর্যন্ত যদি ভিডিওটা দেখতে থাকেন তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে, একটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইবটাও করে দেবেন যদি এখনো না করে থাকেন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, ধন্যবাদ।